প্রায় 2 থেকে 3 মাস ভিডিও দিতে পারিনি, তার জন্য মেনি মেনি সরি। কাজের চাপ খুব বেশি, তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে কাজের চাপ খুব বেশি, তো ভিডিও দেওয়ার মতন ভিডিও করি কিন্তু ভিডিও এডিটিং করার সময় পাই না। আর আমার খুব খারাপ লাগে যখন ভিডিওগুলো প্রপারলি এডিটিং না করে দেওয়া হয়, তো তার জন্য মেনি সরি। চেষ্টা করবো ভিডিও রেগুলার দেওয়ার, অন্তত সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার, তো ক্ষমা ঘেন্টা করে দাও আর নতুন ভিডিওটা এনজয় করো। তো হোটেল থেকে বেরোলাম, চণ্ডীগড় মার্কেটে একটু যাচ্ছি এখন, সাথে নবারুণ আছে আর মিদ্যা আছে, তো চণ্ডীগড় মার্কেটে ঘুরবো আর ডেকাথন চণ্ডীগড়েও ভিজিট করব। তো চলো তোমাদের দেখাচ্ছি একটু চণ্ডীগড় চণ্ডীগড় সিটিটা একটু ঘুরিয়ে, আর ভিডিওটা পুরো দেখো কেমন লাগছে জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, বারবার বলি যেরকম সাবস্ক্রাইব করো। তো চলো দেখা যাক আগে। তো চণ্ডীগড়ের সেক্টর 22 মার্কেটে এখন চলে এসেছি, দেখা যাক এখানে কিছু লোকাল ফুড ট্রাই করবো আর তোমাদের দেখাবো লোকাল ফুড কেমন হয় খেতে আর লোকাল ফুডের আইটেমও কী কী পাওয়া যায়। তো চলো ঘুরে দেখা যাক চণ্ডীগড়ের সেক্টর 22 মার্কেট। রাধা চিকেন আর রুটি অর্ডার করেছিলাম, রাধা চিকেনটা কিন্তু সত্যি ভালো। দোকানটার নামটা বলে দিই, দোকানটার নাম হচ্ছে কেটানি ধাবা, সেক্টর 22 চণ্ডীগড়। রাধা চিকেন আর রুটি কিন্তু কম্বিনেশনটা যথেষ্ট ভালো, যদি কেউ তোমরা এখানে আসো টেস্ট করে দেখতে পারো, ইটস রিয়েলি রেকমেন্ডেড। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আবার হোটেলে ফেরা, হোটেল চণ্ডীগড়ের আর পাঞ্জাবের বর্ডারে। তো সেক্টর 22-তে এই যে ধাবা আছে পিছনে দেখতে পাচ্ছ, পিছনে দেখো কাটনি ধাবা, তো এখানেই খেলাম। খাওয়ার দাওয়ার কিন্তু ভালো, রাধা চিকেন আর রুটি মাস্ট ট্রাই, রেকমেন্ডেড। তো আজকের দিন এখানেই শেষ, কালকে সকালবেলা গাড়ি আসবে সকাল 8টায় আর রওনা হব রামপুরের উদ্দেশ্যে। তো চলো কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে। সকালবেলা 8:15 বেরিয়েছি হোটেল থেকে, এখন যাচ্ছি শিমলার পথে, সোলান হয়ে শিমলা হয়ে আমাদের গন্তব্য হচ্ছে রামপুর। একটা জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করব, পিছনে জাস্ট ব্যাকড্রপটা দেখো আর এনজয় করো পিছনের সিনারিটা। যদি কেউ শিমলা সোলানের দিকে যাও এখন আসছো, তাহলে এই রাস্তা এই দোকানটায় ব্রেকফাস্ট করবো, দেখতে পাচ্ছ পিছনে ধাবাটায় ব্রেকফাস্ট করবো এখন, আর তারপরে আবার বেরিয়ে পড়বো। চলো ব্রেকফাস্ট করা যাক।
4 ঘন্টা লাগলো শিমলা পৌঁছাতে ওকে মাস্ক পরে নিয়েছি কারণ এখানে মাস্ক ছাড়া এলাও না শিমলা শর্টটা তোমাদেরকে চলে একটু ঘুরিয়ে দেখানো যাক তো শিমলা ক্রস করার পরে ঘুমিয়ে পড়েছিলাম ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে জ্যাকেটটা একটু উঠিয়ে নিয়েছি শিমলা ক্রস করার পরে আমাদের রামপুর যাওয়ার ডিস্টেন্স হলো অ্যারাউন্ড 130 কিলোমিটার 130 তো এখন এই দেখতে পাচ্ছ সামনে একটা জয়েন্টস চা খাওয়া হবে চা কফি দুটোই চা দুটোই আমরা বেছে নিচ্ছি তো কেমন লাগছে ভিডিওটা জানাও পিছনের ব্যাকড্রপটা দেখাই জাস্ট পিছনের ব্যাকড্রপটা দেখো পাইন ফরেস্ট অসাধারণ একটা ব্যাকড্রপ আর পাশেই হাইওয়ে এনজয় করো ভিডিও সাথে থাকো এবং সাথে চলো আমার চাটা খেয়ে বেশ রিফ্রেশিং লাগছে একটু চিনিটা বেশি আছে বাট ফ্লেভারটা বেশ ভালো তো হাইওয়েতে এরকম চা কিন্তু একটা অবশ্যই একটা এসেন্সিয়াল জিনিস রাস্তার ধারে ভিউটা দেখে তার সাথে আমার চা খাওয়ার কিছু স্ন্যাপস লাঞ্চ করতে চলে এসেছি এক জায়গাতে লাঞ্চ করব কিন্তু পিছনের ভিউটা জাস্ট দেখো লাঞ্চ করার যে রেস্টুরেন্ট এসেছি সেই রেস্টুরেন্ট থেকে পিছনের ভিউটা জাস্ট দেখো তো লাঞ্চ অলরেডি স্টার্টেড লাঞ্চ শুরু করার আগে এই স্যুপ দিয়ে শুরু করছি গরম গরম স্যুপের কিন্তু কোনো তুলনা হয় না তো স্যুপটাও বেশ ভালো ঘন আছে ভেজ স্যুপ বিকজ আমার সাথে যে দুজন আছে তার মধ্যে একজন মানে আমার সাথে পাঁচজন আছে তার মধ্যে একজন ভেজ রুটি আর মাংস আসছে তার আগে একটু ভেজ স্যুপ খাওয়া যাক ভেজ হট অ্যান্ড সস স্যুপ দারুণ
গাছের পাতাগুলো দেখো, গাছের পাতা সব মরে গেছে বরফে। ইভেন এখানেও দেখো এই গাছগুলো, কি গাছ বলতে পারবে কেউ? আমি বলে দিচ্ছি, এগুলো সব আপেল গাছ, সব আপেল ঝরে, জুম করে দেখি, সব আপেল ঝরে পড়ে গেছে, নতুন করে আপেলের চাষ হবে, তাই জন্য সব রেডি হচ্ছে। লাঞ্চ কমপ্লিট, হট অ্যান্ড সার স্যুপ, রুটি আর চিকেন। আবার গাড়িতে উঠে পড়বো, এই পিছনে আমার গাড়ি রেডি, পিছনে গাড়ি রেডি, তো গাড়িতে উঠে চলো তাহলে রামপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করা যাক। তো ফাইনালি রামপুর পৌঁছালাম, এখন ঘড়ি কাটায় সন্ধ্যে ছটা, অলমোস্ট 10 ঘন্টা, 9:30 থেকে 10 ঘন্টা। যদিও রাস্তায় আমি অনেকবার দাঁড়িয়েছি লাঞ্চের জন্য, ব্রেকফাস্টের জন্য, কিছু ব্রেকও নিয়েছি, টি ব্রেকস। তো এই পিছনে দেখতে পাচ্ছ হোটেল, খুব ভালো হোটেল বুক করা হয়েছে, তো এই হোটেলে থাকবো আজকে রামপুর। চলো তাহলে রামপুর হোটেলে চেক ইন করা যাক। যে হোটেলে আছি তার সামনে জাস্ট ভিউটা দেখো, আকাশটা জাস্ট দেখো, হালকা ড্রিজল হচ্ছে, আর এই হচ্ছে চারপাশ, লোকজন ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে, গাড়ি আমাদের জাস্ট, এই হলো মেইন রোড সামনে। চলো চলে চেক ইন করা যাক।